আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট দুই মিনিটের একটা চটি গল্প বলবো, খুব মজা পাবেন। একজন স্বামী ঘর থেকে অফিসের দিকে যাবেন, যাওয়ার সময় তার স্ত্রী তাকে এই কোট টাই সবকিছু পরিয়ে রেডি করে দিলেন। উনি ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠলেন ওনার প্রাইভেট কারে, প্রাইভেট কার দিয়ে উনি যাচ্ছেন। কিছু তো যাওয়ার পরে সিগন্যাল পড়ে গেছে, লাল বাতি জ্বলে গেছে, উনি থেমে গেলেন। যথানিয়মে উনি থেমে গেলেন। যখন সিগন্যাল ছেড়ে দেব, তার একটু আগে সবুজ বাতি জ্বলার একটু আগে তার পিছন দিক থেকে একটা ট্রাক সজোরে তাকে ধাক্কা দিলেন, অর্থাৎ তার গাড়িটাকে ধাক্কা দিয়ে গাড়িটাকে দুবড়ে মুচড়ে ধ্বংস করে দিলেন। সাথে সাথে উনিও পরপারে চলে গেলেন। উনি কিন্তু পুরোপুরি একদম সতর্ক ছিলেন, 100% সতর্ক ছিলেন এবং নিয়ম মেনে উনি গাড়ি চালিয়েছেন। তারপরে কেন এরকম দুর্ঘটনা ঘটবে? এই দুর্ঘটনার পিছনে কারণ হচ্ছে আপনার ত্রুটিযুক্ত গাড়ি চালানো। যে গাড়িতে সমস্যা আছে, আপনি গাড়িটাতে চালানোর আগে অবশ্যই গাড়িটাকে চেক করে নেবেন, তা নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। যেমন এই ড্রাইভারের গাড়িতে ত্রুটি ছিল, ব্রেক নিয়ন্ত্রণ করতে পারেনি, সে কারণে গাড়িতে লেগে গেছে, অথবা যে কোনো সমস্যা থাকতে পারে। আপনার সেটা যে কোনো ধরনের বাইক হোক আর যে কোনো ধরনের ইঞ্জিন চালিত গাড়ি হোক, অবশ্যই এটা ত্রুটি আছে কিনা এটা দেখে তারপর আপনি রোডে চালাইতে হবে, তা নাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের এই কথাগুলো পড়ার পিছনে কারণ হচ্ছে সামনে ঈদ। এই ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে অনেক দুর্ঘটনা, কিন্তু অন্যান্য সময়ে, বছরের অন্যান্য সময়ের তুলনায় এই ঈদের সময় কিন্তু দুর্ঘটনা বেশি ঘটে, বিশেষ করে বাইক দুর্ঘটনা, মোটরসাইকেল যারা চালান এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। গত ঈদে দেখা গেছে, একটা পরিসংখ্যানে আমি দেখেছি যে সারা বাংলাদেশে গত ঈদে 164টা দুর্ঘটনা ঘটেছে, বাইক দুর্ঘটনা। এর মধ্যে 145 জন লোক স্পট ডেড, জায়গায় মারা গিয়েছেন, আর 110 জন লোক পঙ্গুত্ব বরণ করেছেন। কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর হাসপাতালে শুয়েছিলেন। এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে এই ঈদের সময় অনেকেই বিভিন্ন ধরনের বাইক চালাবেন, শহর থেকে অনেকে বাড়িতে গিয়ে বাইক চালাবেন, অনেকে বাড়িতে থেকে ঈদের আনন্দকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বেপরোয়াগতিতে গাড়ি চালান। এই কাজগুলো করার সময় এই দুর্ঘটনা ঘটে, একটু সতর্ক থাকতে হবে। গাড়িটাকে ত্রুটিযুক্ত রাখবেন, ত্রুটিমুক্ত রাখবেন এবং আপনি একটু সতর্ক থাকবেন, তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটবে না। আজকে একটা কথা বলি, আমার সহকর্মী, এই ঘটনার দুর্ঘটনার কথা বলার পিছনে একটা যুক্তি আছে। আজকে আমার সহকর্মী সোহাগ চৌধুরী, উনি একজন ভালো বাইকার, একদম সচেতন বাইকার, সব কিছু উনি বেড়েই চলান, তারপরে উনি আজকে দুর্ঘটনায় পতিত হয়েছেন। তার হেলমেট মাথায় ছিল, একদম মজবুত একটা হেলমেট ছিল, সে কারণে মাথায় কোনো তার ইঞ্জুরি নেই, শুধু হাতে ব্যথা পেয়েছে। এখন আমি এই কারণে বলি যে আপনারা যারা বাইকার, আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনার জীবনটার জন্য, আপনার শরীরটার জন্য মায়া করে অন্ত হলেও হেলমেটটা ব্যবহার করবেন। আপনি অভ্যাস করেন, অনেকে বলেন যে আমি হেলমেট পরতে পারি না, আমার গরম লাগে, কিচ্ছু না। আপনি অভ্যাস করলে কিন্তু সব হয়ে যায়। অভ্যাস করলে মানুষ কত কি করতেছে, আপনি কেন পারবেন না? আপনি যদি বাইক চালাতে পারেন, বাইক চালা অভ্যাস হয়ে গেছে, আপনি হেলমেট চালানোটা একটা অভ্যাস করে, হেলমেট পরার একটা অভ্যাস করে নেন, হয়ে যাবে। আপনি যদি 100 মিটার, 500 মিটার বা 1 কিলোমিটার যদি যান, আপনি হেলমেটটা পরে যাবেন। দুর্ঘটনা কখন কার ভাগ্যে চলে আসবে বলা মুশকিল, কিন্তু আপনি যদি সতর্ক থাকেন আপনি নিরাপদ থাকবেন। সতর্কতা আপনাকে নিরাপত্তা দেবে 100%। যেখানে আছেন ভালো থাকবেন। সবার জন্য ঈদ আপনাদের সবার জীবনে অনাবিল শান্তি বয়ে নিয়ে আসুক। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।